রায় ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজ পার্থ রায়, আজ নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আর আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আজ একটি নতুন একটি শর্ট ব্লগ করছি। আর আজকে ভূত চতুর্দশীর দিন, আর এই বিশেষ দিনে প্রত্যেকটি বাড়িতেই দীপ প্রজ্বলন হয় আর 14টি প্রদীপ মানে জ্বালাতে হয়। আজ সকালে উঠেছি, উঠে স্নান সারব, সেরে এসে পুজো সারব, আপনারা তো তখন দেখতে থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা স্নান সেরে চলে এলাম। এই দেখো সিংহাসনটা একটু মোছামুছি করে নিচ্ছি, সিংহাসনটা রোজই ঝাড়পুছ করি। আর যেহেতু রুমের ভেতরে ধূপকাঠি জ্বালি, মায়ের সাথে ধুনোও দেওয়া হয়, সেই কারণে কী হয় যে ধুনো আর ধূপকাঠির যে ধোঁয়াটা হয় সেই ধোঁয়ার জন্যে অনেক ডাস্ট হচ্ছে জমে যায়। সেই জন্য হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে আমাকে সিংহাসনটা একটু মুছে নিতে হয় ভালো করে। আর সকালে যেহেতু আমি স্নানটা সেরে নিই, সেহেতু আমি হচ্ছে একবারে পুজোটাও সেরে নিই। আর সকাল সকাল পুজো সেরে নিতেও বেশ ভালো লাগে, আর সকাল সকাল ঠাকুরও জল পেয়ে যায়। আর যেহেতু আমি মা তারার পুজো করি রোজ, সেহেতু হচ্ছে আর অন্যান্য ঠাকুরগুলোরও পুজো করে নিই। আর বাড়িতে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণেরও পুজো করি। আর পুজোটা সারছি, আপনারা দেখতে থাকুন। আমি এখন মহাদেবকে স্নান করাচ্ছি, তারপরে গোপালকে স্নান করাবো। স্নান করানো হয়ে গেলে ঘি দিয়ে মুছে ভালো করে আবার যথাস্থানে রাখবো, আপনারা দেখতে থাকুন তখন। বন্ধুরা এরপরে আবার ফুল তুলতে বাগানে এলাম। আর আমাদের বাগান বলতে খুব বড় বাগান নয়, আমাদের বাড়ির সামনেই একটি ছোট জায়গা আছে। আমার সেই জায়গার মধ্যেই কিছু গাছও আমরা লাগিয়েছি, সেই গাছগুলো হচ্ছে সেই বাগানের গাছ আছে। আমরা দেখতেই পাচ্ছি সুন্দর ফুল হয়ে আছে জবা ফুল, আর বিভিন্ন রকমের ভ্যারাইটির জবা আছে। আর এই জবাগুলো এনেছিল আমার দাদা, এখানে একটা আমাদের ভালো নার্সারি আছে, সেই নার্সারি গাছগুলো কিনে আনা হয়েছিল। আর যত্ন সেরকম করা হয়নি বলে গাছগুলো হয়তো সেরকম ভাবে ফুল যায়নি, আর যে সময় করা হতো কিন্তু এখন টাইমের জন্য করা হয়নি। দেখো বন্ধুরা কত সুন্দর লাল জবা ফুলটা ফুটেছে, আমি ফুলগুলো এক একটা তুলে নিয়ে আপনারা দেখতে থাকুন। এই জবা ফুলটা আমি দাদা আমার চরণে দেবো, আর ততক্ষণ আপনারা ভিডিওটা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা আপনার মন দিয়ে দেখবেন, পুরো ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে, এবার চলে এলাম, এসে মা তারার পুজো আরম্ভ করলাম। পুজো হয়ে গেছে, এবার আরতিটা করে নিচ্ছি, আপনারা দেখুন মায়ের দর্শন করুন। আশা করি মা সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আমার প্রত্যেকটা দিন এভাবেই কাটে, আগে সকালে ঘুম থেকে উঠি, স্নান থেকে মায়ের পুজো করি, তারপরে আমার পুজো কাজ করি। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা, এবার সকালে পুজো হলো, এবার এখন একটু টিফিন করে নিই। টিফিন করার পর চা খাবো, চা খেয়ে বাকি কাজগুলো করতে হবে। এই ঘুগনি আর মুড়ি নিয়ে বসেছি, সকালে টিফিনটা করে নেবো। টিফিন খেয়ে বন্ধুরা চাটা খেয়ে নিলাম। আর চা হচ্ছে না খেলে আমার দিনও ভালো যায় না। অন্তত চাটা এক কাপ চাই সকালে আর বিকালে, এই চাটাই হচ্ছে আমার সবথেকে প্রিয়। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন লাঞ্চ করতে বসলাম। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ সকাল থেকে অনেকটা কাজ ছিল দেখতেই পেলে। আর আজকে সকালে পুজো টুজো সারলাম, সকালে পুজো সারার পর বাজারেও গেছিলাম, যদিও এটা ভিডিও করা হয়নি। টুকিটাকি তো অনেক কাজই থাকে, সব তো ভিডিও করা সম্ভব হয় না। তারপরে আবার আজকে দিদি এলো 9টা থেকে 9:30টার মধ্যে, কারণ পুজো কেটে গেলেই তো ভাইফোঁটা পড়ে যাবে, কারণ পুজো কেটে যাওয়ার 2 দিন পরে তো ভাইফোঁটা। আমি ঠিক বলতে পারবো না, এখন দেখা হয়নি। যাই হোক, কালী পুজো উপলক্ষে গোটা বাড়িটা সাজানো হয় লাইট দিয়ে, আর রাইস লাইটগুলো বের করতে হবে, সেগুলোকে বের করে আবার সাজানো আছে। মানে আমার লাঞ্চটা হয়ে যাক, হয়ে গেলে এগুলো করব। প্রত্যেক বছর দিই, কারণ একটা বছরই দিলে কী হয়, মনটাও ভালো লাগে। যেহেতু চারিদিকে আলোতে আলোকিত হয়, এই দিনটা নিয়ম যে চারিদিকে অন্ধকার দূর করে আলো জ্বালাতে হয়। বন্ধুরা আমার লাঞ্চটা শেষ হলেই আমি হচ্ছে এই কাজে লাগবো, কারণ চারিদিকটা মিনিচার দিয়ে বা রাইস লাইট দিয়ে সাজাবো। আপনারা ততক্ষণ দেখতে থাকুন পুরো ভিডিওটা মন থেকে। বন্ধুরা সারা দুপুর থেকেই রাইস লাইটগুলো টাঙালাম ছাদে উঠে, আর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক বছরই আমি দিই, আর এবছর যদিও একটু কম দেওয়া হয়েছে, এখানে অনেক রাইস লাইট পড়ে আছে। আর কি জানো তো বন্ধুরা, অনেকগুলো খারাপ হয়ে যায়, যেহেতু চায়নার যে এলইডিগুলো হয় ওগুলো 1.5-2 বছর থাকার পর আবার কেটে যায় লাইটগুলো। যাই হোক, যেগুলো ছিল লাগিয়ে দিয়েছি, আর দেখতেও ভালো লাগছে, লাইনগুলো কানেকশানে করে দিয়েছি। আর বন্ধুরা অবশ্যই জানাবেন কেমন লাগছে, আর পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। গাছগুলোকে কিছুটা সাজিয়েছি, আর বাড়ির ওপর থেকে চেনের মতো করে ঝুলিয়ে দিয়েছি, আর এই গাছগুলোকে একটু সাজিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর এখন বন্ধুরা হচ্ছে ভাগনাদের সাথে একটু আতশবাজি পোড়াচ্ছি, আর খুব আনন্দও লাগছে ওদের সাথে, কারণ যদিও বড় হয়ে গেছি এখন খুব ভালো লাগে এদের সাথে একটু আতশবাজি পোড়াতে। আর আপনারাও আতশবাজি বেশি পোড়াবেন, কারণ শব্দবাজিতে অনেক দূষণ পরিমাণ বাড়ে, আর চারিদিকে আলোকিত করে তরুণ এই আলোর উৎসবকে কেন্দ্র করে। আর আপনাদের এই আলোর উৎসবে অনেক অনেক শুভকামনা রইল। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।